একটি আসন। সবসময় ছিল মন্ত্রী হয়তো শেখর মান, নাহলে আমার হুমায়ুন রশিদ চৌধুরী সবসময় মন্ত্রী ছিল এখানে। সেই সময় আমি কিছু না হলেও আমি সবাইকে বলেছিলাম, তো আমিও চেষ্টা করি যে আমি আপনাদের জন্য ভিআইপি বানাতে পারি কিনা। পরবর্তীতে যে সময় আমি আপনাদের সাথে ছিলাম, আজকে গর্বের সাথে বলতে পারি শেখ হাসিনার সরকার থাকার কারণে কমপ্লিগঞ্জে যত উন্নয়ন হয়েছে, আমার আমলে বলেন বা শেখ হাসিনার আমলে বলেন, এর আগের যত বিএনপি এমপি ছিল তাদের আমল হচ্ছে অনেক 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 বেশি। আজকে আজকে কিন্তু এখানে যদি আর কেউ বিএনপি আপনাদের এমপি আসে, এই ঘাটটিটা পুরো করার কিন্তু ওর পক্ষে এটা এটা শুধু এক কারণেই, এক রিজন, আপনাদের আপনারা যেভাবে সম্মান দিয়ে আমাকে রেখেছেন, এই বারবার যখন নির্বাচিত করেছেন আমাকে, যে ব্যবধানে আপনারা ভোট আমাকে দিয়েছেন, নৌকাকে দিয়েছেন, শেখ হাসিনাকে দিয়েছেন, আওয়ামী লীগকে দিয়েছেন, এখানে আমি আপনাদেরকে ভিআইপি বানানি ছাড়া আমার আর কিন্তু কোনো পথ ছিল না। যাই হোক, আমরা যেই পর্যায়ে যাই না কেন, এটা তো শেষ না, শেষের পরে আরো শেষ আছে, ওই আরো শেষ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিল, আপনাকে আপনি তো অনেক উন্নয়ন কাজ করেছেন, আপনাকে এখন ভোট দিবে কেন? আমার উত্তর এটাই ছিল, ওই যে বললাম শেষের পরে শেষ আছে, উন্নয়নের শেষ নাই, চাহিদার শেষ নাই, আজকে যেটা শেষ শেষ হয়ে গেছে তারপরে দেখবেন আরেকটা শেষের জন্য আমাদের প্রয়োজন হয়ে যাচ্ছে। এই যে কমপ্লিগঞ্জকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই হলো আমার আপনাদের কাছে প্রতিশ্রুতি, এটাই আমার কমিটমেন্ট আপনাদের কাছে, যে কমপ্লিগঞ্জকে আমরা কিন্তু একেবারে টপ ক্লাস উপজেলা হিসাবে নিয়ে যেতে চাই। যেমন রাস্তাঘাটের কথা বলা হয়, কয়েকটা রাস্তা তো এখনো বাকি আছে, রামাইলের ব্রিজ বাকি আছে, এটা আমার কমিটমেন্ট। তোমার শিলের ভাঙা চাঁদপুর বস্তি ব্রিজ বাকি আছে, এটা আমার কমিটমেন্ট। আমবাড়ির রাস্তা বাকি আছে, এটা আমার কমিটমেন্ট। ছাতকের উপর ব্রিজ করার কানেকশন ব্রিজ করা বাকি আছে, এটা আমার কমিটমেন্ট। কিছু কমিটমেন্ট কিন্তু শেষ নাই, আমি শুধু আপনাদেরকে অতদূর কমিটমেন্ট দিতে পারি কি আপনাদের যে কোনো চাহিদা আছে এটা কিন্তু আমি পড়ে থাকতে দেব না, আমি চেষ্টা করব যাতে এটা যত তাড়াতাড়ি হয় এটা কিন্তু কাজে লাগে। এই কথাটা আমি জানি না কেন আমার উপরে কিছুটা না বিশ্বাস চলে আসে, বক্তারা যখন বারবার পরের কথা যখন তুলে ধরে, আমি তো প্রধানমন্ত্রী মঞ্চতে কথা পরের কথা বলেছি, তারপরেও প্রশ্ন আসবে কেন আমি এটা বুঝি না, এখানে কোন রাজনীতি আছে আমি এটা বুঝি না। আমার কমিটমেন্ট একেবারে পরিষ্কার, এর চেয়ে পরিষ্কার আর হতে পারে না, আর সেই হিসাবে আমি কিন্তু পরের ব্যাপারে আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। প্রথম কথা হলো পরে ইমরান আহমদ বন্ধ করে নাই, করে বন্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় ইমরান আহমদ মন্ত্রীর অধীনে না, এইসব কথাগুলি কিন্তু ক্লিয়ার থাকা উচিত। এই অবস্থা থেকে পরে বন্ধ কে করছে, যে বন্ধ করছে সেই আইনে কিন্তু বন্ধ খোলা যাবে, আমার চেষ্টা ওঠে। আমরা পরিবেশের কথা বলি, নিশ্চয়ই পরিবেশকে আমাদের সামনে রাখতে হবে, বাট আমাদেরকে কর্মসংস্থানেরও চিন্তা করতে হবে, আমাদের ব্যবসায়ীদের কথাও চিন্তা করতে হবে,
কিন্তু যে কোনো জিনিস আমরা চিন্তা করি এর মানে নাকি আমরা ধ্বংস করে একদিকে আর আরেকদিকে চিন্তা করব, এটা তো হয় না। আমাদের সবকিছু ব্যালেন্স করে নিয়ে যেতে হবে, আর সেদিকে আমার কমিটমেন্ট আপনাদের কাছে। আমি ওটার চেষ্টা করব যে সনাতন পদ্ধতিতে পরিশ বান্ধব প্রসেসে আমরা যে গড়িগুলি চালাতে পারি, গরিব শ্রমিকরা ওখানে যে কাজ করতে পারে, এর সাথে জড়িত ব্যবসায়ীরা যে ব্যবসা করতে পারে, এটাও কিন্তু আমার একটা কমিটমেন্ট। এই কথাগুলি মনে রাখতে হবে। আশা করি এই বিষয় নিয়ে আর কিন্তু কোনো প্রশ্ন উঠবে না, এটাই আমার আপনাদের কাছে আবেদন। বিকজ আমি বারবার একই কথা বলতে বলতে আমি কিন্তু কিছুটা হয়রান হয়ে যাচ্ছি। যাই হোক, রাস্তাগুলি অনেক বাকি আছে। তিন চার দিন আগে, পাঁচ দিন আগে আমি দোলের গাঁও ডাকাতি বাড়ির রাস্তাতে গিয়েছিলাম, যাওয়ার কথা ছিল না, গাড়ি ওখানে যায় না, কিন্তু তারপরে আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, কালামি আমার সাথে ছিল। ওখানে আমি একটা কমিটমেন্ট করেছি যে এই রাস্তাটা আমি অতি সত্ত্বর এটা কিন্তু চালু করব। এইটা কিন্তু আমাদেরকে না করলে এটা কিন্তু অন্যায় হয়ে যায়। ওই রাস্তাটা একেবারে পুরো মারা পর্যন্ত এটা কিন্তু করা সম্ভব আছে। পর্যটকদের জন্য রাস্তা তোমার বোলাগঞ্জ থেকে গোয়াঘাট বিষ্ণাকান্দি সব ওইদিকে রাস্তা যেটা প্রজেক্ট হাতে নেওয়া আছে, এটা কিন্তু বেশ কয়েক হাজার কোটি টাকার ব্যাপার, এটা কিন্তু খেলার কথা না। তারপরেও তো আমি ওটা পিছনে লেগে আছি, কাজ কিন্তু গরম হয়ে গেছে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলি, আমরা যে একটা কর্মসংস্থান নিয়ে যে বসে থাকবো এটা কিন্তু হয় না, আমাদেরকে অন্য অন্য কর্মসংস্থানও চিন্তা করতে হবে। আগে তো এখানে তো সব এখানে তো ধান খেত লাগাতো, আগে মাঝখানে তো চলে আসলো পাথর করে আসলে তারপর তো ধান খেত লাগানি তো মানুষ ভুলে গেল। এখন যখন শীতকালে ধান কাটার সময় মানুষ পাওয়া যায় না ধান কাটার জন্য, তো আমাদের কি করতে হবে? হয়তো আবার ধান কাটা শিখতে হবে, আর নাহলে ধান কাটা মেশিন এনে মেশিন চালানো শিখতে হবে, কিছু না কিছু একটা পরিবর্তন আনতে হবে। আমরা যদি বলে থাকি আমি ধান কাটতে পারি না, এটা বললে তো হবে না। সেই জন্য আপনারাও চিন্তা করেন, এটা নিয়ে আমিও চিন্তা করি, আমি চিন্তা খুব সিরিয়াসলি করছি যাতে আমরা কাজ নিতে পারি। হাইটেক পার্ক আমি কেন করলাম কম্পিউটার, বিকজ শিল্পের দিকে কিন্তু কম্পিউটার সবচেয়ে পিছনে, তাহলে কি করবো? হাইটেক পার্ক করলে ওখানে কর্মসংস্থান হবে। আমি পয়সা খরচ করে টেকনিক্যাল কলেজ কেন করলাম কম্পিউটার, যাতে এখানকার ছেলেরা লেখাপড়া করে তাহলে চেষ্টা করে যে হাইটেক পার্কে চাকরি নিতে পারে। আপনারা এই কাজগুলি কাজে লাগান, আমি সবার কাছে অনুরোধ করছি কাজে লাগান। কথা আমি কিন্তু বলতে থাকতে পারি, অনেক কথা বলার আছে, কিন্তু আমি মানে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ যে বলেন উনি, আগে ডিজিটাল বাংলাদেশ ছিল, এখন স্মার্ট বাংলাদেশের কথা বলেন। আমরা যদি স্মার্ট হয়ে যাই, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বেশি সময় লাগবে না। তো প্রথমে আমাদেরকে স্মার্ট হয়ে যেতে হবে, আর স্মার্ট হলো শিক্ষা। আর শিক্ষার মধ্যে আমি এটাও বলে দিই, টেকনিক্যাল শিক্ষা হলো কিন্তু স্মার্ট মানুষ হওয়ার প্রথম পর্ব, যার জন্য আমি জোর দেব টেকনিক্যাল শিক্ষা। আপনারাও এটা চিন্তা করে দেখেন আমি ভুল বলছি কিনা, বিকজ আমি যে মন্ত্রণালয়ে আছি এখানে আমি আর কিছু দেখছি কি তোমার একটা লেবার যে এখন 20-25 হাজার টাকা রিয়াল না, ও যে বেতন পায় ওখানে সৌদিতে গিয়ে আমার কিন্তু কান্না পায়, কিন্তু ও যদি একটু দক্ষ হয়ে যায় তাহলে এই 20-25 হাজার টাকা স্ট্রেট ওই 40-50-60 হাজার টাকা চলে আসে। আমরা এটা করি না কেন?
আমাদের মাদ্রাসা কয়টা মাদ্রাসা আছে কমপ্লিট জানি যাই না বাট নিশ্চয়ই অনেক আছে তো মাদ্রাসাতে আমরা যদি কোরআন শিক্ষা যদি থাকে আর কোরআন শিক্ষা পর্যন্তই আমরা রেখে দেই তাহলে এটা তো সলিউশন হলো না কিন্তু আরবি ভাষা যদি ওদেরকে শেখায় এই একই মানুষ সৌদিতে গিয়ে আরবি ভাষা যদি জানে ওর বেতন কিন্তু স্ট্রেট ওয়ে ডবল হয়ে যায় বিকজ ওর মালিকের সাথে ও আরবিতে কথা বলতে পারে ছোট ছোট জিনিস আমরা করতে পারি কিন্তু আমরা করি না যাই হোক এটা হলো আমার চিন্তা ভাবনা আগামী পাঁচ বছর আপনারা সুযোগ দেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যাকে বলে কি মন খুলে কাজ করতে চেষ্টা করেছি কি আপনাদের বাঁটের উপরে বাঁট না বসাইতে এখানে ওই যে করের কথা আমি একটু আগে বললাম আমি কিন্তু কোনো সময় কোনো করেতে কোনো বাঁটে বসি না যারা বাঁটে বসছে ওরা তো ব্যবসা করছে করুক আলহামদুলিল্লাহ আমি খুশি বাট আমি কিন্তু ওখানে বসিনি আর বসার ইচ্ছাও নাই বিকজ আমি মনে করি কি আমার কাছে আল্লাহ বোধ দিছে আমার কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন নাই যাই হোক প্রশ্ন আসে কি আওয়ামী লীগকে কেন ভোট দেবে আমরা যদি আওয়ামী লীগের ইতিহাস যদি দেখি আওয়ামী লীগ সবচেয়ে এগিয়ে গেছে আমরা যে কাজে আছে আমরা কিন্তু এগিয়ে গেছি পিছিয়ে যাই বিদ্যুতের কথা বলেন আমরা যখন 96 থেকে আমরা যখন স্টার্ট করেছি বিদ্যুৎ আমরা এগিয়ে একটু কথা বন্ধ করবো আমরা যখন বিদ্যুৎ এগিয়ে নিয়ে গেছি তারপর যখন 2001 সালে বিএনপি আবার সরকার গঠন করলো আমরা যেখানে নিয়ে গেছিলাম ওখান থেকে আবার তিনি নামে নিয়েছি আমরা যখন কমিউনিটি ক্লিনিক স্টার্ট করলাম 96 সনে যখন বিএনপি সরকার গঠন করলো আবার 2001 সালে ওনারা কিন্তু ওইসবগুলি কিন্তু বন্ধ করে দিয়েছে আমরা যদি সেইভাবে যদি আমরা চিন্তা করতে থাকি খাদ্যতে আমরা কিন্তু 96 সনে আমরা মোটামুটি কয়েক সম্পূর্ণ হয়ে গেছিলাম আবার 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত যখন ওনারা সরকার গঠন করেছিল আবার কিন্তু ঘাটতির মধ্যে ফেলে দিয়েছিল যাই হোক কোন সরকার কি করে কি করে না আমি জানি না পর আমি শুধু আওয়ামী লীগ সরকারে এটা বলতে পারি আওয়ামী লীগ সরকার সবসময় ঘাটতি কমিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছে এই জন্য আপনারা শুধু আওয়ামী লীগকে ভোট দেবেন এই কথাটা কিন্তু আমাদের সবচেয়ে মনে রাখতে হবে আজকে এই যে আপনাদের যে সমাবেশ আমার ফারুক চেয়ারম্যান তো চলে গেছে কমান চেয়ারম্যান তো আছেন শামীম চেয়ারম্যান তো অনেক কিছু বলে ফেলবে কিন্তু এখানে দুইটা জিনিস দেখতে হবে প্রথম কথা হলো দেখেন শামীম চেয়ারম্যান চান্স পেয়েছে সব শেষ করেছে আসার জোরদার গোয়েঙ্গা দাঁড়িয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এটাও মনে রাখতে হবে এই যেটা দেখিয়েছে এটাকে কিন্তু ভোট হিসাবে 7 তারিখে কিন্তু পুনর্বর্তন করতে হবে এটা দেখে আমার কামাল চেয়ারম্যান বলেন বা আমার ফারুক চেয়ারম্যান বলেন ওনারাও কিন্তু এখন কামাল তো আগে ফারুক চলে গেছে কামাল চেয়ারম্যান এখান থেকে উঠে গিয়ে যা করা আছে ও কিন্তু ওই লাইনে যাবে যাতে ভোট যে সংখ্যা যেটা আছে এটা যে ভোটে আমার চিন্তা আছে আর আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব আপনারা এই যে স্পিরিট যেটা দেখিয়েছেন এটা আমি অত্যন্ত কৃতজ্ঞ বিশেষ করে আপনাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের আপনাদেরকে এটা নিয়ে উৎসাহিত করেছেন আমিও কিন্তু এটাকে অনেক উৎসাহিত হয়েছি সবচেয়ে বড় উৎসাহটা আমাদের হবে 7 তারিখে যখন আপনারা রেজাল্ট দেবেন যে রেজাল্টটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দলীয় আদলা বাড়ি আমজু সাহেব আমরা কোম্পানির সভাপতি আমার আলহামদুলিল্লাহ জনসায় জনরা জিনিস